উপজেলা প্রকৌশলীর সাথে এলাকাবাসী এক বছর যাবৎ যোগাযোগ করলেও অদ্যাবধি কোনো সাড়া না পাওয়ায় খয়েরবাড়ি বাজার বয়েজ ক্লাব ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মুক্তাকপুর মোড় হতে খয়েরবাড়ি পর্যন্ত 3 কিলো রাস্তাটি চলাচলের উপযোগী করতে ইট বালু বোঝাই বস্তা নিয়ে আজ সকালে ক্লাবের সদস্য ও এলাকাবাসী রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। দিনাজপুর ফুলবাড়ি খয়েরবাড়ি এলাকা হতে পৌর শহরে আসা প্রায় 3 কিলো রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে একেবারে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। চলাচলরত ভ্যান, অটোরিক্সা, যাত্রীবাহী বাস প্রায় সময় দুর্ঘটনার শিকার হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডারের মাধ্যমে শুরু করলেও আবার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে এলাকাবাসী বলেন, খুব ঝুঁকিপূর্ণ অবস্থা চলাফেরা করে, এই জন্য আমরা সকলের সাথে জনগণের সাথে এলাকাবাসীকে নিয়ে অর্থাৎ ইটের কুটরা এবং বালু দিয়ে যথাসাধ্য মানে মেরামত করার চেষ্টা করতেছি। উপজেলার 5 নম্বর খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেটা হচ্ছে দক্ষিণ কৃষ্ণফুল হইতে খয়েরবাড়ি বাজার 3 কিলোমিটার রাস্তা। এই অদ্যাবধি প্রায় 2019 সাল পর্যন্ত কোনো সংস্কারমূলক কাজ হয়নি, যা সৃষ্টি হয়েছে এবং কোনো কোনো জায়গায় ভেঙে গিয়েছে। এই রাস্তাটি যে দৌলতপুর খয়েরবাড়ির হাজার হাজার লোকজন, ছাত্রছাত্রী, কৃষক এবং একটি বাজার আছে যা প্রতিদিন বসে এবং সপ্তাহে 2 দিন হাট বসে, কিন্তু রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের এমনই অবযোগী হয়ে গেছে যে মানুষ সবসময় ভ্যান, টেম্পু, অটোরিক্সা এবং ট্রাক্টরগুলোর দুর্ঘটনার শিকার হচ্ছে। 2017-18 সালে এই রাস্তাটি রিপেয়ারিংয়ের জন্য বর্তমান সরকার 54 লক্ষ টাকা বরাদ্দ করে এবং বরিশালের শাহজাহান আলী মেসার শিউলি কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান এই কাজটি পায়। তারা কাজ শুরু করে কি বা কেন এখান থেকে আবার কাজটি তারা সেরে চলে যায়, অদ্যাবধি কোনো রাস্তার কাজ করেন না। এবং আমি খয়েরবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসাবে ফুলবাড়ি থানা প্রকৌশলী ইঞ্জিনিয়ারের সঙ্গে বারবার যোগাযোগ করছি, উনি বলতেছে উনি আসবেন, কাজ করবেন, ওনার কাজ কেন বাতিল করেন না এবং এই রাস্তাটি কেন রিটেন্ডার হয় না। আমাদের প্রাক্তন প্রাথমিক গণশিক্ষামন্ত্রী, উনিও বারবার তাগিদ দিয়েছেন রাস্তাটি দ্রুত সমাধান করা হোক এবং বর্তমানে তিনি আবারও বলছেন এই রাস্তাটি কী সমস্যা, আপনারা তাড়াতাড়ি সমাধান করেন, রাস্তাটি খুব খারাপ হয়েছে। তারপরেও যেহেতু কাজটি হচ্ছে না, আমরা চলাচলের উপযোগী করার জন্য সর্বস্তরের জনগণ খয়েরবাড়ি বাজার বয়েজ ক্লাবের উদ্যোগে আজকে স্বেচ্ছায় আমরা শ্রম দিয়ে এই রাস্তাটির সংস্কার কাজ করছি। আমি এই এলাকার পক্ষ থেকে সরকারের সুদৃষ্টি কামনা করছি। বিষয়টি জানার জন্য উপজেলা প্রকৌশলী শহীদুজ্জামানের সাথে কথা বললেও কোনো উদ্যোগ গ্রহণ করেননি তিনি। তাই এলাকাবাসীর প্রত্যাশা, রাস্তাটি আশু সংস্কারে সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদী এলাকার জনসাধারণ। সংস্কার করা ছিল এবং সচলও ছিল এবং আমার আমলেই এই রাস্তাটি হয় এবং সচল ছিল, বর্তমানে অচল হয়ে গেছে এবং অনেক মানে খালখন্ড হয়েছে, গাড়িগুলো দিতে পারে না এবং উপজেলা চিকিৎসা দিতে গেলে টেম্পুতে যেতে হয়েছে, অসুবিধা হয়। আমার জানা মতে ইঞ্জিনিয়ার সেকশন 3 তাগিদপত্র দিয়েছে কন্ট্রাক্টরকে, সেটা কার্যকর হয় না, তার জন্য চলাচলের অসুবিধার কারণে খয়েরবাড়ি বয়েজ ক্লাব নিজ উদ্যোগ নিয়ে সব লোকজনকে এলাকার ডেকে এই সংস্কার করার শুরু করেছে এবং তারা সচল করে দেবে আপাতত।